হ্যালো বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি একটি অ্যামেজিং অ্যানিমেশন মুভি নিয়ে। তো চলুন সময় নষ্ট না করে আজকের মুভির এক্সপ্লেনেশন শুরু করি। মুভিটির প্রথমেই পিল নামের একটি অনাথ মেয়েকে দেখা যায়। তার তিনজন বেজি বন্ধু ছিল, সে তাদের নিয়ে রোম শহরে বাস করত। শহরটির নিয়ন্ত্রণে ছিল ট্রিস্টিয়ান নামের সেনাপতি, কারণ যখন রাজা মারা গেছিল তখন রাজপুত্র রোল্যান্ড অনেক ছোট ছিল। সে এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, তাই খুব শীঘ্রই তাকে রাজা বলে ঘোষণা করা হবে। পিলের কেউই ছিল না, তাই সে শহরের বাড়ি থেকে খাবার চুরি করে খেত। এ কাজে বেজিগুলো তাকে সাহায্য করত। ক্রোবার নামের একজন সেনা পিলের কাজকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছিল। সে পিলকে জাদুঘর ভাবতে শুরু করে। পিলকে ধরার অনেক চেষ্টা করেও সে বারবার ব্যর্থ হয়। পিল চাইতো শহরের অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতে, কিন্তু কোনো বাবা মাই তার সন্তানদেরকে পিলের সাথে খেলতে দিত না, কারণ তারা ভাবত পিল একটি অশুভ বাচ্চা যে তার বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী। এদিকে ট্রিস্টিয়ান হয়রান হয়ে পড়েছিল, কেননা রাজকুমারকে এবারে জন্মদিনে এই শহরের রাজা ঘোষণা করা হবে। এটা হলে তো ট্রিস্টিয়ানকে তার সিংহাসন ছাড়তে হবে। আপনারা বলুন, সিংহাসনের লোভ কি কেউ সামলাতে পারবে? ট্রিস্টিয়ানও চায় না তার সিংহাসন হারাতে। সে এবার পরিকল্পনা করে রাজকুমারকে মেরে ফেলার। দেখতে দেখতেই রাজকুমারের জন্মদিন চলে আসে। শহরের লোকেরা তাদের নতুন রাজার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট আর খাবার নিয়ে মহলে আসছিল। পিল ভাবে এই সুযোগে সে বেশ কিছু খাবার জোগাড় করে ফেলতে পারে। যেই ভাবা সেই কাজ। ছদ্মবেশে সে ঢুকে পড়ে রাজমহলের ভিতর। জন্মদিনে তাদের একমাত্র রাজকুমারকে খুশি করতে কতই না আয়োজন করা হয়েছে। বুফন নামের একটি ছেলে তার চাচার সাথে এখানে এসেছে সকলকে এন্টারটেন করতে। সে আজ মহলে পারফর্ম করবে, কিন্তু প্রবলেম হলো সে যতই মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করুক কেউ তার কথায় হাসতেই চায় না। তাই তার চাচা আজ তাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সে যেন তার সর্বোচ্চ দিয়ে আজকে পারফর্ম করে। বুফন পিলের সাথে দেখা করে। পিল তাকে বলে, আমার কাছে তোমাকে বেশ হাস্যকর মনে হয়। এমনটা বুফনের সাথে প্রথমবারই ঘটেছিল, যে কেউ তার কথায় প্রাণ ভরে হাসছে। রাজকুমার রোল্যান্ডের আন্টিও জন্মদিন উপলক্ষে সেখানে এসেছিল। আন্টি রোল্যান্ডকে জানায়, তোমার বাবা তোমার আর তোমার প্রজাদের জন্য এই মহলে অনেক গুপ্তধন লুকিয়ে রেখেছে। পিল আর বুফন লুকিয়ে তাদের কথা শুনছিল। ক্রিস্টিয়ান রাজকুমারকে বলে, তুমি আমার সাথে চলো, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। এটা বলে সে রোল্যান্ডকে নিয়ে যায়। ক্রোবার রাজমহলে পিলের বেজিগুলোকে দেখে তাদের ধরার জন্য তাড়া করতে থাকে। পিল তার বেজিগুলোকে বাঁচানোর জন্য ছুটে আসে। তারা চারজন এবার রাজমহল থেকে পালাতে শুরু করে। তারা ছুটতে ছুটতে একটি অচেনা টাওয়ারে এসে পৌঁছায়। পিল দেখে এই টাওয়ারটিতে অনেক কেমিক্যাল রাখা আছে। হঠাৎ সে দেয়ালে দেখে তাদের রাজকুমার রোল্যান্ডের ছবি, কিন্তু পিল কোনোভাবে বুঝতে পারছিল না ছবিতে রোল্যান্ড কেন ডাইনির মতো দেখতে কারোর সাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ পিলের একটা বেজি কিছু কেমিক্যাল একটি পাত্রে ফেলে দেয়। পিল বলে, তোমরা এগুলো ধরো না, এসব আসলে কি তা তো আমরা কেউই বুঝতে পারছি না। হঠাৎ শব্দ শুনে পিল তার সঙ্গীদের নিয়ে লুকিয়ে পড়ে। আড়াল থেকে সে দেখতে পায় ক্রিস্টিয়ান রোল্যান্ডকে নিয়ে এখানে এসেছে। রাজকুমারের ড্রিঙ্কের সাথে গোপনে একটি কেমিক্যাল মিশিয়ে তাকে পান করতে বলে ক্রিস্টিয়ান। সে রাজকুমারকে আরও বলে, চলো তোমাকে একটি গল্প শোনাই, আমি কিভাবে আমার দিদার থেকে ম্যাজিক শিখে কৌশলে এই শহরের রাজাকে বিষ পান করিয়ে মেরে ফেলেছি। আর রাজাকে মারার সমস্ত দোষী আমি আমার দিদার উপরে দিয়েছিলাম, এ কারণেই তার শাস্তি হিসেবে তাকে একটি অভিশপ্ত জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়। রাজকুমার অস্বস্তি বোধ করতে শুরু করে। ক্রিস্টিয়ানের বিষ তার শরীরে ইফেক্ট ফেলতে শুরু করেছে। হঠাৎই সেখানে ট্রিস্টিয়ান পিলকে দেখতে পায়। সে তাকে মারার চেষ্টা করে। পিল আর তার বেজিদের পিছু করতে করতে ক্রোবারো টাওয়ারটিতে পৌঁছে যায়। সে দেখে রাজকুমার ইতিমধ্যে অর্ধেক বিড়াল আর অর্ধেক মুরগি হয়ে গেছে। ক্রিস্টিয়ান ক্রোবারকে বলে, এই রাক্ষসী মেয়েটি অর্থাৎ পিলি রাজকুমারকে এমনটি করেছে। ক্রিস্টিয়ান চিন্তায় পড়ে যায়। সে ভাবে রাজকুমার তার বিষ খেয়েও মরল না কেন। অন্যদিকে ক্রোবার পিলকে ধরার জন্য পিছু করতে থাকে। ওরা ছুটতে ছুটতে মহলে ঢুকে পড়ে। সেখানে পিল রাজকুমারকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি যদি বিনিময়ে তুমি তোমার বাবার রেখে যাওয়া গুপ্ত খাজানা আমাকে দিয়ে দাও। রাজকুমারও তার কথায় রাজি হয়ে যায়। ক্রিস্টিয়ানও তাদের খুঁজতে খুঁজতে মহলে চলে আসে। রোল্যান্ডের আন্টিকে সে জানায় সে রাজকুমারকে মহলে খুঁজে বেড়াচ্ছে। পিল তার হাতের কাছে একটি পোশাক খুঁজে পায়। পোশাকটি ছিল রাজকুমারীর, তাই ক্রোবার তাকে দেখেও চিনতে পারে না। মহলে অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। প্রতিবারের মতো এবারও বুফনের পারফরমেন্সে কেউই হাসেনি। অনুষ্ঠান শেষে পিল বুফনের কাছে সব কথা খুলে বলে। সে বলে, অবশ্যই তোমার উচিত রাজকুমারকে সাহায্য করা। বুফন তার কথায় রাজি হয়ে যায়। অনেক কষ্টে পিলের বেজিরা রাজকুমারকে মহলের বাইরে নিয়ে আসে। ক্রোবার এবং বুফনও তাদের সাথেই ছিল। পিল বলে, রাজকুমারের আসল রূপ ফিরিয়ে আনতে হলে আমাদের ওই অভিশপ্ত জঙ্গলে যেতে হবে। ক্রোবারও তাকে সাহায্য করে।
আসলে ক্রোবার তখনও তাকে কোনো রাজকুমারী ভাবছিল। ওরা সবাই এবার বেরিয়ে পড়ে অভিশপ্ত জঙ্গলের উদ্দেশ্যে। শহরের সবাই পিলকে রাজকুমারী ভেবে শ্রদ্ধা করছিল, যেটা সত্যিই তাকে অনেক বেশি আনন্দ দিচ্ছিল। রাত নামলে বিশ্রামের জন্য তারা একটি জায়গাতে আশ্রয় নেয়। ক্রোবার পিলকে একটি কাঠের পুতুল গিফট করে। পরের দিন তারা জঙ্গলের বেশ গভীরে পৌঁছে যায়। জঙ্গলে তারা ট্রিস্টিয়ানের দিদাকে খুঁজতে এসেছিল। হঠাৎই পিল লক্ষ্য করে মাটিতে কারো পায়ের ছাপ রয়েছে, কিন্তু কিছুদূর এগোনোর পর আর কোনো ছাপই খুঁজে পাওয়া যায় না। ওই সময় তাদের সামনে একটি বৃদ্ধা মহিলা তার ম্যাজিক ঝাড়ু নিয়ে উড়ে আসে। পিল বুঝতে পারে ইনি ট্রিস্টিয়ানের দিদা। সে বলে, আপনি যেভাবে হোক রাজকুমারকে ঠিক করে দিন। এটা শুনে ওই মহিলা বলে, তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও। এটা বলে সেও ওই জায়গা থেকে চলে যায়। পিল তার পিছু করতে করতে গুহা পর্যন্ত পৌঁছে যায়। গুহার মধ্যে ঢুকে সে ওই মহিলাকে বলে, আমি জানি আপনি রাজাকে বিষ দেননি, এমনকি আপনিও একজন ভালো মানুষ। এসব শুনে বৃদ্ধা মহিলা তাদের কথায় রাজি হয়ে যায়। সে বলে রাজকুমারের জন্য অ্যান্টিডোট বানাতে হলে ইউনিকর্নের পটির প্রয়োজন। ওরা এবার ইউনিকর্নের খোঁজে বেরিয়ে পড়ে। বরফের পাহাড়ে পৌঁছে ওদের সাথে এক রাখালে দেখা হয়। ক্রোবার তাকে জিজ্ঞাসা করে, এখানে ইউনিকর্ন কোথায় পাওয়া যায়? এটা শুনে রাখাল ছেলেটি হাসতে হাসতে বলে, ইউনিকর্ন সেটা আবার কি জিনিস? আমি তো এর আগে ইউনিকর্নের কথা কখনো শুনিনি বা দেখিও নি। পিল হঠাৎই তাদের সামনে ইউনিকর্নের পটি দেখতে পায়। সে ক্রোবারকে বলে, যাও তুমি গিয়ে পটিটা নিয়ে এসো। ক্রোবার তার সাথে নিয়ে যাওয়া একটা থলেতে পটিটা ওঠাচ্ছিল। তখন বুফন দেখে তাদের সামনে থাকা রাখাল বালকটা একটা বিশাল ইউনিকর্নে পরিণত হয়েছে। ইউনিকর্নটি তাদের দিকে ধাওয়া করে। ক্রোবার তার সাথে লড়াই করে বাকিদের নিয়ে সে কোনো রকমে সেখান থেকে ফিরে আসে। এরপর ওই মহিলা অ্যান্টিডোট তৈরি করে রাজকুমারকে খাইয়ে দেয়। ওটা খাওয়ানোর সঙ্গে সঙ্গে রাজকুমার আবার মানুষে পরিণত হয়। পিল এবার ক্রোবারকে সব কিছু খুলে বলে। সে বলে, আমি কোনো রাজকুমারী নই, বরং আমি সে যার প্রতি তুমি অনেক বিরক্ত, আর আমাকে ধরার জন্য তুমি সবসময় চেষ্টা করো। এটা শুনে ক্রোবার অনেক রেগে গিয়ে তাকে বলে, কেন তুমি আমাকে মিথ্যা বলেছ? এটা বলে সে গুহা থেকে বেরিয়ে আসে। পিল তাকে বোঝানোর জন্য বাইরে এসে দেখে ক্রিস্টিয়ান তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে তাকে মারার জন্য। তার লোকেরা গুহার চারপাশে আগুন লাগিয়ে দেয়। ক্রিস্টিয়ান ক্রোবারকে তীর দিয়ে মারতে যায়, কিন্তু পিল তাকে বাঁচানোর জন্য সামনে চলে আসে। এতে তীরটা তার শরীরে লাগে, সে ওখানেই পড়ে যায়। রাজকুমার ক্রিস্টিয়ানের সাথে লড়াইয়ে যায়, সে তাকেও নিচে ফেলে দেয়। বাকিদের বন্দি করে ক্রিস্টিয়ান তার শহরে ফিরে আসে। শহরে সবাইকে সে বলে, এরা ওই বৃদ্ধ মহিলার সাথে মিলে রাজকুমারকে হত্যা করেছে। পিলের জ্ঞান ফিরতে দেখে তার বেজিগুলো তার পাশেই আছে, আর তীরটাও তার গায়ে লাগেনি। ক্রোবারের দেওয়া পুতুলটি তাকে বাঁচিয়ে দিয়েছে। নিচে তাকাতে পিল দেখে রাজকুমারও বেঁচে আছে। একটি পাথর ধরে সে নিজেকে কোনো মতে বাঁচিয়েছে, কিন্তু এবার সে হয়তো পড়েই যাবে। পিল বৃদ্ধা মহিলার ঝাড়ুর সাহায্যে রাজকুমারকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। এবার ওরা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কেননা ট্রিস্টিয়ান শহরের লোকদের কোনো ক্ষতি করার আগেই তাদেরকে ওখানে পৌঁছাতে হবে। শহরে পৌঁছেই তারা ক্রোবারকে প্রথমে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচায়। এরপর সে শহরের লোকদেরকে জানায় ক্রিস্টিয়ানই রাজাকে মেরেছিল। এবার সে রাজকুমারকেও মারার চেষ্টা করেছিল। রাজকুমারও সেখানে চলে আসে। এতে সবাই ক্রিস্টিয়ানের প্রকৃত রূপ দেখতে পায়। পিল ক্রোবারের কাছে ক্ষমা চায়। ক্রোবার খুশিতে তাকে জড়িয়ে ধরে। পিল আর তার সঙ্গীদের প্রধান কাজ হল এখন ক্রিস্টিয়ানের হাত থেকে শহরকে রক্ষা করা। এই কাজে সেই বৃদ্ধা মহিলা তাদের সাহায্য করে। ক্রিস্টিয়ান একটি ওষুধ তৈরি করেছিল, যেটা খাওয়াতে তার কুকুর হাফ ড্রাগন আর হাফ বিড়ালে পরিণত হয়েছিল। রাজকুমার শহরের লোকেদেরকে নিয়ে ওদের সাথে লড়াই করছিল। ক্রিস্টিয়ান তার মনস্টার কুকুরের পিঠে চড়ে পিলের উপর আক্রমণ করে, আর বৃদ্ধা মহিলা ওই বিষের অ্যান্টিডোট তৈরি করছিল। অ্যান্টিডোট তৈরি হলে সে সোজা ক্রিস্টিয়ানের কাছে পৌঁছায়। ক্রিস্টিয়ান তাকে মেরে ফেলে রেখে পিলকে উঠিয়ে নিয়ে যায়। পিলকে বাঁচাতে তার বেজিরা অ্যান্টিডোটটি নিয়ে ক্রিস্টিয়ানের উপর আক্রমণ করে, কিন্তু মনস্টারটি আগুন দিয়ে তাদের ঝাড়ুটিকে পুড়িয়ে দেয়। ওরা পিলকে নিচে ছেড়ে দেয়। পিল নিচে পড়তে থাকে। তখন ক্রোবার কোনো রকমে তাকে বাঁচিয়ে নেয়। ওরা শহরে থাকা রাজার বড় একটি স্ট্যাচুর উপরে এসে পড়ে। বেজিগুলো সেখানেই এসে পড়েছিল। ক্রিস্টিয়ান অ্যান্টিডোটটি নষ্ট করে দেয়। পিলের মাথায় একটা আইডিয়া আসে। সে পড়ে থাকা অ্যান্টিডোট একটি হাড়ে লাগিয়ে ক্রিস্টিয়ানের কুকুরকে খেতে দেয়। সাথে সাথে সেটি নিজের আসল রূপে ফিরতে শুরু করে। ওই স্ট্যাচুটাও ভাঙতে শুরু করেছিল। ক্রোবার পিলকে বাঁচানোর জন্য তাকে একটি পাইপের মধ্যে দিয়ে দেয়, আর নিজে নিচে পড়ে যায়। ক্রিস্টিয়ান আর তার সঙ্গীরা পালাতে শুরু করে। পিল পাইপ থেকে বের হয়ে ক্রোবারকে খুঁজতে থাকে। ভাগ্যক্রমে ক্রোবার বেঁচেছিল। তারা কোনো রকমে তাকে উদ্ধার করে। শহরটাকেও নতুন করে সাজানো হয়। বৃদ্ধা মহিলা এখন শহরের বাচ্চাদের ম্যাজিক শেখায়। রাজকুমার শহরের অনাথ বাচ্চাদের জন্য একটি অনাথ আশ্রম তৈরি করেছে, যাতে পিলের মতো অনাথ বাচ্চারা আর অসহায় না হয়ে পড়ে।
এখানেই গল্পের সমাপ্তি ঘটে। যদি আমাদের এই এক্সপ্লেনেশনটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।